আও কমেন্ট জন গোটে গিয়ে কমেট আসা যে স্যার কৌর বেশি কোশ্চেন আসব গল্পর আসব না উপন্যাস আসব না পত্রপত্রিক আসব না যেকোন যুগর আসব তো আমি তো দেখো নির্দিষ্ট ভাবে কি কোশ্চিন বনাইবে কমিটি বনাইবে কৌ ফর্মেট্র বনাইবে সেটা আমি কিছু জু কোশ্চিন কমিটি আসবে সেইটা আমি বা এত জা যে আমি প্লসি যা যা পড়িছু আমার চর্যা সাহিত্য আরম্ভ করি আমি যা পড়া যে আমার যে ওড়া ভাষ্যের এই আসে যা যা আছে আমার প্রবন্ধ আত্মজীবনী সমালোচনা কাহিনী হোক আমরা পাশ্চাত্য সাহিত্যত্ব লোক সাহিত্য নাট্য এই সবথর কোশ্চেন আসবো বা আমি এত জুতো তো কেউ ভালো কোয়েশ্চেন সেইটা আমি জাগার কিন্তু কোথায় যে অফিটা কোশ্চেন আসবে যৌুর নির্দিষ্ট ভাবে কোশ্চেন আসবো সেইটা আমি পানি তুমি যদি কে যে এই কোশ্চেন আসবো পিল তুমি পড় তুমি সেই পড়িয়ে যাই দিব যদি কোশ্চেন না আসে তাহলে সেই দায়ী হব কি সেইটা বর্তমান মানে প্রশ্ন সৃষ্টি করছে তো আমি কোনো সে নির্দিষ্ট জায়গা মানে আমি কেবান নি থ্রু এটা কোশ্চিন আসবে বলে আমি কম করা যে আমি সিলে আমার যা যা রয়েছে ফার্স্ট লাস্ট আমি মানে পড়া এবং কোশ্চিন বাহু কোথাও আসবো আমি যদি গোটে বিষয়ের যদি সব ইম্পর্টেন্ট কোশ্চিন গুড়ি আমি যদি ডিসকশন করে যাবি তাহলে কোশ্চিন নিশ্চিত ভাবে সেই থ্রু হই আসব এবং তোমাকে দুই হাজার কোড়ি একুশ বাইশ তেইশর কোশ্চেন অপলোড করে দিয়েছি তুমি মানে যাই দেখি দেখিপার যে সেই থেকে কৌভাবে ভাবে কোশ্চিন আসুচি এবং তারপরে মানে পড়ি পড়িপার তো আমি আলোচনা করেছিল কোথাও প্রাক সারা যুগ শারা যুগ এবং পঞ্চফখা যুগ বর্তমানে আমি আলোচনা করা কোথাও পঞ্চখা সমসাময় কত জন বিশিষ্ট কবি আমি সাত আট জন বা দশ জন কবি আমি আলোচনা করা যে বিশিষ্ট কবি এবং যা বিশিষ্ট রচনা যে বহু ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুক আমি আলোচনা করা এবং তারপরে যা আমি কোথাও

শ্রীক্ষেত্রের অবস্থান কালে শ্রীচৈতন্য অগণিত শিষ্য লে যেতে শ্রীক্ষেত্রে মানে অবস্থান করেছিল কি শ্রী চৈতন্য কেবে আসি ওড়শা পনেরোশো দশ আসলে এবং সে যে অবস্থান সেই সময় বহু শিষ্য লে সে শ্রেষ্ঠ সাড়ে তিন জন সে তাঁর শ্রেষ্ঠ শিষ্য লে সে হলে বঙ্গলার ওড়িশার রামানন্দ শিখি ভগ্নী বা তাঁর ভৌণী মাধবী দাসী মাধবী দাসী জন নারী ভক্ত ভাবে গ্রহণ করা অধা ভক্ত ভাবে গ্রহণ করা তেমন তা সাড়ে তিন জন তাঁর ভক্ত লেগ কুছে সেইহেতু মানে মাধবী দাসী জন নারী লে তে তাঁর গোটে ভক্ত ভাবে গ্রহণ করা তাকে ভক্ত ভাবে গ্রহণ করা হল দেখো আমি যে পঞ্চাখা সমস্যা জায়গা বিশিষ্ট কবি আমি আলোচনা করা প্রথমে আলোচনা করা আমি মাধবী দাসী সম্পর্কের সে সংস্কৃত বঙ্গা ব্রজপুলি ওড়িয়া ভাষায় চমৎকার ভক্তি কবিতা রচনা করছেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পিলা মানে দেখো এটা শ্রী জগন্নাথ চরিত্র মাধবী দাসী সম্বন্ধে বহু কিছু জাঁয়া মিলে থাকে

তো দেখো যদি পরীক্ষার কোশ্চেন আসে শ্রী চৈতন্য চরিতামূত কাহ শ্রী চৈতন্য চরিতামূর্ত কাহ তুমি লিখব মাধবী দাসীর শ্রী চৈতন্য চরিতামূর্ত বুঝি হেলা চকা নয়ন হে যোগু জীবন শ্রীহরী ভক্ত ভক্তি যদি মাধবী দাসী চমৎকার করতে পরীক্ষার এইটা প্রশ্ন আসিযাই চকা নয়ন হে যোগ জীবন শ্রীহর কাহ এবং সেইটা কেউ রাগ রচনা করা চকা নয়ন হে যোগ জীবন শ্রীহি মাধবী দাসী রচনা এবং সেইটা ফেরি রাগ রচনা করা ব্রজবুলি ভাবে তাঁর দ্বারা রচিত কত গোটি গীতিকা হাও রাধা মাধব বিলাফাই কুঞ্জ এই রাধাবি বিলাফাই কুঞ্জু মাঝি পরীতে রায়তনু কলহ করিয়া ছিলা নিত্যানন্দ সঙ্গতি কেমন শুনলে এমনি কোশ্চিন আসেনি ছাড় নিও তাঁর দুই জন ভ্রাতা মুরাড়ি মহন্ত এবং শিখি মহন্ত এটা জানি থাও হ্যাঁ

হ্যাঁ এই মসিহা আসেনি কে ছান বি আসেনি এতে ভিতর কোশ্চিন আসে নি তুমি খালো আসি পারে তো এতে ভিতর তুমি পড়িপারি না সময় তোমার পাখ কম অনেক তোমাকে ইম্পর্টেন্ট গুড়া কেদেছি যে মাধব পট্টনাক যে দুইটা রচনা করেছেন কোন চৈতন্য বিলাশ বৈষ্ণব মিলাম মনে রাখো রাখবেন ফিরে মনে রাখব চৈতন্য বিলাশ বৈষ্ণব মিলাম মানে চৈতন্য বিলাশ কমে বৈষ্ণব মিলাম লিখে তুমি যদি দেখি দিও কোশ্চিনে তাহলে তুমি লিখি দেবো দেব মাধব পটনাক শ্রী চৈতন ও প্রভু বলে গজপতি প্রতাপত্ত পনেরো কোটি রথযোগ ঘোষণা করছেন এটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন নয় ছাড়ি তো জাঁল শ্রীচৈতন্য চরিতামূত কাহ মাধবী দাসীর হল আরও চৈতন্য বিড়া এবং বৈষ্ণব লীলা মূর্ত সেটা কাহার মাধব পট্টনাকর তাপরে কহাই খুন্টিয়া কন্যহাই খুন্টিয়া জন দুইভাষী কবি সে বিভিন্ন বঙ্গাড়ি এবং ওড়িয়ার সে রচনা করে কন্যহাই ওড়িয়া ওয়ার মহাভাব প্রকাশ তা বহু ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পরীক্ষার প্রশ্ন মহভাব প্রকাশ কাহ রচনা মানে এই সব কবি আমি যে সমবর্তী কবি মানে কালীন মান কবি উপরে পড়েছি সে গোটে 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 রচনা করি প্রসিদ্ধি অর্জন করেছেন এবং সে গোটে দুইটা রচনা হি আমি মানে আলোচনা করা তো 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 কোথাও রচনা করছেন মহাভাব প্রকাশ এখন প্রত্যেক বিষয় হচ্ছে শ্রীরাধা হেছেন মহাভাবরূপ রাধা ঠাকুরাণী এই গ্রন্থের গজপতি রাজত্ব সময়ের কিছু ঐতিহাসিক ঘটনা কাঞ্চি অভিযান গৌড়দেশর হুসেন শাহ পুরী আক্রমণ জগন্নাথ কবল রক্ষা চিলিকা মধ্যস্থ গড় কো কোপোড় স্থানান্তরিত প্রভৃতি ঘটনা বর্ণনা হয়েছিল ইম্পর্ট্যাট হলে তুমি জস্ট থাও যে কহাই খুঁটিয়া জন দ্বিবাষী কবি লে সে বঙ্গাড়ি এবং ওড়িয়ার রচনা করুলে এবং মহাভাব প্রকাশ ফ্রি মহাভাব প্রকাশ কহাই খুটিয়াঙ্কর রচনা হলা নেক্সট দেখ চৈতন্য দাস চৈতন্য দাস কৃতি হচ্ছে কোণ যে দুইটি বিষ্ণু পুরাণ নির্গুণ মাহাত্ম্য হ্যাঁ এটা কেউ কোথায় ছাড়িত খালি এখানে অধ্যায়ে জা তে অধ্যায়ে এবং ষোলো অধ্যায়ে তো চৈতন্য দাসম দিটি ইম্পর্ট্যাঁ মানে তার কৃতিগুলো হচ্ছে সেটা কোণ যে বিষ্ণু গর্ভপুরাণ এবং নিরগুণ মাহাত্ম মাধব করে ঠিক ভাবে চৈতন্য বিষ্ণু বিষ্ণু বিশিষ্ট নির্গুণ বিশিষ্ট রচনা পুরাণের ব্রহ্মজ্যোতি বিষ্ণু গর্ভ আখ্যা প্রদান করেছেন

চরিতামূর্ত জগন্নাথ চরিত কে রচনা করে দিবা করধা সেইপুরে দেখ জগন্নাথ চরিত মূর্থ যেভাবে দিবরদা রচনা করে সেইপুরে মাধবী দাস কখন রচনা করে শ্রী চৈতন্য চরিত্রমূর্ণ পিলাভাবে এটি ভুল করে দিও হ্যাঁ শ্রীচৈতন্য চৈতন্য মূর্থ বলে কি শ্রী চৈত্য চরিত্রমূর্ত লিখিলে কি চৈতন্য চরিত্রমূর্ত লিখিলে মাধবী দাস মাধবী দাসী কিন্তু জগন্নাথ কি লিখি দিলে জগন্নাথ জীবনী উপরে জগন্নাথ চরিত্রে আমার রচনা করতে দিবাকর দাস ওড়িয়া সাথিত প্রথম জীবনীকার ভাবতে দিবাকর দাস গ্রহণ করা যায় ওড়িয়া সাথে প্রথম জীবনীকার জীবনী মানে কখন পেল আমাদের আত্মজীবী মানে কোথাও জীবনী মানে অন্য জনকর ঘটনাবল নিজে লিখব তোমার জীবনগুলো যদি মু লেখিল ফেটা হলো জীবনী কিন্তু মো নিজ জীবনীকে যদি মু মুখিলি ফেটা হবো আত্মজীবনী তো জীবনী মানে কোথাও জগন্নাথ দাস দিলে দিবাকর দাস তেমন ফেটা হয়ে গেল জীবনী সে যদি নিজ ভাবতে লিখি থান্য তাহলে সেইটা হয়ে আত্মজীবনী বুঝি এলাম সে লে ভরদ্বাজ গোত্রিয় ব্রাহ্মণ তা গুরুঙ্ নাম লা রবীন্দ্র কিশোর এইভাবে কোয়েশ্চিন আসে নি ছাড় দিবকর দাসনের রচনা জানি জগন্নাথ চরিতামৃত হা সে জগন্নাথ চরিতামূর্ত জিনিস চব্বিশ অধ্যায় বিশিষ্ট এবং নবক্ষির মৃত রয়েছে তাঁর দুইটি রচনা একাদশী মাহাত্ম আত্মমনি গীতা কোশ্চেন আসেনি জানি থাও যে দেবাকর দিবাকর আউ দুইটি প্রসিদ্ধ রচনা হচ্ছে কোণ যে একাদশী মাহাত্ম আও আত্মমুণি গীতা জাঁলো দেখো আমি যাহা যা কবি উপরে আলোচনা করছি সব সমস্ত গোটে বা দু দিটা আলোচনা প্রসিদ্ধি আলোচনা করছে তেমন তুমি সিএল উপরে মনে রাখবো দিনে লাগু দুই দিন লাগু তিন দিন আমার পাখি সময় আমি এখন পড়ে আনবা না তোমার এটা কেবল সিপিটি পাই নয় পিলা মানে পরবর্তী সময় তোমার নেট জার বা তোমার যোগ যাহা যা তোমার ওপিএস একজাম বা তোমার রেসিপি সব থেকে এই কোশ্চেন মনে আসবো কিনা এখানে প্রসিদ্ধ পুরা

চৈতন্য চৰিতামত কাহাৰ মাধৱী দাসীৰ দেখন্য চৰিতামত মাধৱ মাধৱী দাসীৰ কিন্তু চৈতন্য ভাগৱত কাহাৰ ঈশ্বৰ দাসৰ জছ খালি মনে ৰখিব পূৰা সব সমান সমান তোমাৰ লাগিব কিন্তু তুমি এতিয়া পঢ়িব পাৰিব ন পঢ়িলে হ'বনি পিলা মানে পৰিশ্ৰম যদি নকৰিব ত'লে ফল কেমি পাব তুমি যেতিয়া চিপি ডি এণ্ট্ৰাফাইভ পঢ়া পঢ়িছোঁ সেই পঢ়ি পেলাই তোমাৰ ভৰি হাজাৰ হাজাৰ পিলা চিপি ডি এণ্ট্ৰাফাইভ পঢ়া পঢ়ি কৰি তেমু সফল কি হ'ব সফল কি হ'ব যি অধিক পৰিশ্ৰম কৰিব সেই সফল হ'ব

তোমার ডাইরেক্ট কোশ্চেন পড়িবার আছে অনসার আছে অনেক তোমার অফী মিনিটের ষাটে মিনিট অফিটা কোশ্চেন বি টাইম ঠিক হয়ে পড়ে তাহলে তুমি নিজে যে এত গুড়ে কোশ্চেন এত কম টাইম রে কমিটি করবোটা ভাবনি তুমি সিএলি কোশ্চেন যেতে পাই যাব সিধা কোশ্চেন পড়ি পড়ি আনসার করি যাব বুঝি হল দেখো তো চৈতন্য ভাগবত কাহ রচনা ইফর দাস রচনা আছে ইম্পর্টান এইফর দাস নেক্সট দেখো ধরণীধর মিশ্র দেখো পিলান গীত গোবিন্দ কচনা জাছ গীতগোবিন্দ হচ্ছে জয়দেবকর রচনা হল গীত গোবিন্দর ওড়িয়া পদ্যানুবাদে করে ধরণীধর মিশ্র পরীক্ষার প্রশ্ন আসিপারে গীত গোবিন্দর ওড়িয়া পদ্যানুবাদে করে তুমি লিখব ধরণীধর মিশ্র হলো সেইভাবে জগন্নাথ মিশ্র কখন গীত গদ্যানুবাদ জগন্নাথ মিশ্র যেভাবে গীত গোবিন্দ রচনা কলে কি জয়দেব পদ্যানুবাদ প্রথম ওড়িয়া পদ্যানুবাদ ধরণীধর মিশ্র জগন্নাথ মিশ্র এবং জগন্নাথ মিশ্র আও গোটাই রচনা আমি প্রস্তুত রফকল্প রফকল্পদ্রম বহুত ইম্পর্টেন্ট কোশ্চিন পিল রফকল্প দুর্ম কাহ রচনা জগন্নাথ মিশ্রঙ্কর রচনা হল এবং জগন্নাথ মিশ্র দিইটা জাঁয়াল গোটে গীতগোবিন্দর গদ্যানুবাদ গোটে হচ্ছে রফকল্প দুর্ম কিন্তু ধরণীধর মিশ্র কেবল গোটি গীত গোবিন্দর ওই পদ্যানুবাদ উদ্ধব দাস জগন্নাথ মিশ্র শিষ্য ভাবের উদ্ধব দাস সুপরিচিত উদ্ধব দাস কাহ শিষ্য লে জগন্নাথ মিশ্র শিষ্য ঠেলে গীত গোবিন্দর গদ্যানুবাদ গীত গোবিন্দের যে গদ্যানুবাদে করে ধরণীধর মিশ্র কে তার পদানুবাদ জগন্নাথ মিশ্র কে তার জগন্নাথ মিশ্রে টিকা রহত হনীধর মিশ্র কে তার পদানুবাদ জগন্নাথ মিশ্র কে তার গদ্যানুবাদ গীত গোবিন্দের যে গদ্যানুবাদ তাকে নওয়ক্ষরী ছাঁদরে কি রচনা কে উধব দাস রচনা করে এবং উদ্ধব দাস আছে প্রসিদ্ধ রচনা হচ্ছে কলি আগমন চৌদিফা বুঝি হল উধব দাস কাহ শিষ্য জগন্নাথ মিশ্র শিষ্য জগন্নাথ দাস যে তাঁর গুরু কাহ গুরু উদ্ধব দাস গুরু জগন্নাথ দাস যে গীতগোবিন্দার যে গদ্যানুপাত করে তাহ কি রচনা কলে উদ্ধব দাস রচনা করে এবং উদ্ধব দাস প্রসিদ্ধ রচনা হচ্ছে কোণ বুঝি হল যদি কিছু বুঝি বুঝি তাহলে নিশ্চিত ভাবে মধ্যে কমেন্ট করি এবং তুমি যদি কমেন্ট করি তাহলে আমি জানি তোমার ডাউট ডাউট যা যদি যদি লাগিলা

মহাদেব দাস পিল তুমি না শুনি থাকি কাকি না ভগবত ভাগবত যে লিখি জগন্নাথ দাস একাদশ স্কন্ধ পরিদশে রচনা করতে এবং দ্বাদশ এবং ত্রোদশ স্কন্ধ রচনা হিসেবে মহাদেব দাস সে তার দ্বাদশ এবং ত্রোদশোশ ছাঁদ স্পন্দ রচনা করেছিল সেই মহদেবদাস যাগব রচনা করেছিল ভগবত দ্বাদশ এবং ত্রোদেশ রচনা করে তার কত কৃষি গোটি রয়েছে ইম্পর্টেন্ট দেখো দেখান বিষ্ণু কেশরী পুরাণ কার্তিক মাহাত্ম মারকন্ডব পুরাণ মাঘমাত্মীয় বৈশাখালী মাহাত্ম মাহাত্ম দেখ বৈশাখাখ মাত্ম আষাঢ় মাহাত্ম দ্বাদশ মাহ্ম এগুলো সব মনে রই যিনিটা মনে রাখলে বিষ্ণু কেশরী পুরাণ মার্কন্ড পুরাণ দুইটা পুরাণ রচনা কলে দুইটা মনে রাখলে বাকি সব তোমার কাৰ্তিক মাহ্ম বৈশাখ মাগছ মই যাতে মাছৰ নাযায়ো কেৱল মহিব গোটেই ইম্পৰ্টেণ্ট কোচনে দেখা যদি জানিলোঁ দশ আৰু ত্ৰোল ৰচয়াত কি মাহেৱ দাস আৰু গোটেই নীলাদ্ৰিহয় গোবিন্দৰ অন্য়তম বিশিষ্ট কৃতি নীলা মহোদয় হল নীলাদি মহোদয় কাহাৰ কৃতি মহাদেৱ দাসৰ এই গোচেন আছিল পাৰি নেক্সট দেখ বিপ্ৰাস বিপ্ৰকণ্ঠ দাস দেখ বিপ্ৰাস বিপ্ৰকণ্ঠৰ শিশ্য

ব্রজবিহার কাব্যের দাশরথী দাসনের একমাত্র সারসত কৃতি ব্রজবিহার কাব্য ব্রজবিহার কাহার দাশীরথী দাসকর এই ব্রজবিহে কতোটি দশ কোটি বোল রয়েছে এতে শ্রীকৃষ্ণ বাল্যলীলা সংক্ষিপ্ত ভাবে ও রাধা ও গোপী মান লীলা বিস্তৃত ভাবে বর্ণনা হয়েছে যে সেই যে কি ব্রজবিহার রচিত হয়েছে দাস তো সেই দশ কোটি বিভক্ত হয়েছে এবং বাল্যলীলা সংক্ষিপ্ত ভাবে কম ও গোপী মান লীলা রয়েছে সেটা ভাবে বর্ণনা করা হ্যাঁ এই গ্রন্থটি মোট তের হাজার একশো চালিশ পদ সংখ্যা হচ্ছে তের হাজার একশো চালিশ কিছু এই এমিটি কোশ্চিন আসবোনি ছাড় নিয় এই কেউ বললে কে পদী আসবেন এটা হাই লেভেল কোশ্চিন তো এই কোশ্চেন আসবেনি ছাড়িয়ে তুমি কেমন জাথ যে দাফি দাস কণ রচনা করছেন ব্রজবিহার বা ব্রজবিহার কাহ রচনা দাফিরথি দাশঙ্ রচনা এবং এটি দশ কোটি বলছি বুঝি হেলা নেক্সট দেখ শঙ্কর দাস কোটি ভাবে শঙ্কর দাস পরিচিত চাপধারী শ্রী বনবাস জীবন কাল বার মাসরে কিপর তাহার এক করোনাচিত্র এখানে প্রতিদিত হয়েছে দেখো যে বহু ইম্পর্টেন্ট কোশ্চেন পেলেন বারমাসী কোয়েলি বারমাসী কুয়েলি কি রচনা করছেন যেপুর ভাবে অর্থ কহিলি জগন্নাথ দাস হুঁত বা কান্ত কহিলি বলরাম দাস হুতু সেইভাবে ভাবে বারমাসিক কহিলি রচনা করছেন কে শঙ্কর দাস ঠিক মানে পিলা মানে ভুল করে কে দেবে শিশু শঙ্কর দাস কিন্তু শিশু শঙ্কর দাস সে কালী কবি এবং সে রচনা করছেন তুমি মনে রচনা করছেন তুমি জস্ট শঙ্কর দাস এবং যেতে বনবাস যাই আরে বাবু চাপ কিদণ্ড কুযশির মাগু মানে বরফ পড়ে বিশেষ করে বারমাস বারটি জিনিস শ্রীকৃষ্ণ যে বনবাস পূজা হচ্ছে কি কষ্ট ভোগুবে সে বার মাসব এ বর্ণনা করা মানে সে বার মাস কথা বস্তু কে বর্ণনা করা মানে সে মা যশোদা মা যশোদা কে সরি আর যাব কৌশল্যাঁ তো

পিতাম্বর দাস কৌথা প্রসিদ্ধি অর্জন করছেন নৃসিংহ পুরাণ সাতটি অধ্যায়ে বিশিষ্ট নৃসিংহ পুরাণ রচনায় কি পিতাম্বর দাস এবং সেইটা বিশিষ্ট বিশিষ্ট কৃপার নৃসিংহ পুরাণ রচনা করে স্বীকার করেছেন প্রত্যেক নামিত করা মানে প্রত্যেক যে রয়েছে সেই প্রত্যেক কেউ নামিত করা নামে নামিত করা বুঝিল বহু আমার নৃসিংহ পুরাণ যেটা আমার পিতাম্বর সেইটা মনে শঙ্কর দাস প্রসিদ্ধ দাশীর দাসীর কৌথা ব্রজবিহার পরে তাপরে পাই বিপ্রকণ্ড দাস ন পই লে বিপ্রকণ্ড দাস তাপরে মহাদেব দাস মহাদেব দ্বাদশ দ্বাদশ লেখিলি এই রচনা হই পড়ি এবং আছে নীলাদ্রি মহোদয়লা তাপরে রহলে আধব দাস উধব দাস গীত গোবিন্দর যে গদ্যানুবাস সে নবাক্ষী ছন্দে রচনা জগন্নাথ ধর্ম এবং সে মিশ্র তাপরে আসিলা আমার ঈশ্বরদাস ঈশ্বর দাস কোম ঈশ্বর দাস চৈতন্য ভাগবত তারপরে জগন্নাথ চরিতামূত দিবাকর দাস কর জগন্নাথ চরিতামূত দিবাকর দাস তাপরে বিষ্ণুকর্ভ পুরাণ নির্গুণ মহাত্ম্য চৈতন্য দাস তাপরে আসিলা কন্াই খুটিয়াঙ্কর কখন মহাভাব প্রকাশ মহাভাব প্রকাশ কাহ কহাই খুঁটিয়র তারপরে চৈতন্য বিলাস এবং বৈষ্ণব লীলা মৃত মাধব পট্টনাক চৈতন্য বিলাস ও বৈষ্ণব নীলামৃত হল তারপরে মাধবী দাস কোণ যে চৈতন্য চরিতামূত মাধবী দাস

নেক্সট পিডেৰে আমি ক'ত আলোচনা কৰিব যে আমাৰ পঞ্চসফাখা যুগৰ থিয়ৰি ক্লাছ কেৱল পঢ়িব তাৰ ফৰ্থ কুৱেশ্বন আমি ডিফিফন কৰিনো তোমাৰ নেক্সট ক্লাছৰে ক'ম আমি পঞ্চসখা যুগৰ ফৰ্থ কুৱেশ্যন আলোচনা কৰিব পৰা আমি যোৱা প্ৰাকৃতিক যুগুক প্ৰাকৃতিক যুগৰ কবাংগ পঢ়িবা আৰু তাৰপৰা যিবতি যুগ আকৌ ৰীতি যুগ সৰিগলা পাৰে রীতি যুগ সরিলাপরে আমার অনেকগুলি জিনিস রয়েছে যেপরিক আমার ভাষা আন্দোলন আমি পড়া তাপরে আমরা পত্রপত্রিকা উপরে পড়া বিভিন্ন পত্রপত্রিকা মানে যে প্রথম যে প্রেস লা যে কটক মিশন প্রেস প্রথম পত্রিকা উৎকল দীপিকা সেই পড়া বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে বিভিন্ন কেন্দ্র সাহিত্য একাডেমি রয়েছে সাহিত্য একাডেমি রয়েছে সাহিত্য একাডেমি রয়েছে আমার জ্ঞানপীঠ পুরস্কার যে যেপরি আমার গোপীনাথ মহাপাত্র বা প্রতিভা প্রতিভারাই হতো সেই উপরে আমি আলোচনা করি এবার বহু গুড়ি জিনিস রয়েছে পিলেন সেগুলো সরিলাপে আমি যা কুমু আমি যাওয়া রাধানা যুগ আগে তাপরে সত্যাদি যুগ তাপরে সহজ যুগ তাপরে প্রগতিবাদী যুগ সেইটা সরিলা আমার সেইটা সরিলা আমি যা আগে আমার যে রয়েছে বিভিন্ন প্রকার প্রবন্ধ আত্মজীবনী সমালোচনা ভ্রমণ কাহিনী তারপরে গল্প রয়েছে আমার উপন্যাস রয়েছে সেইটা পড়া তাশ্চাত্য সাত্যতত্ব আমার রয়ে তারপরে তাপরে লিপিবি তোমার গোটে রইছে সেগুলোকে আলোচনা করা এবং যেতে শীঘ্র হব তোমার কোর্সকে মু সারাকে চেষ্টা করি তোমার পেলার রেগুলার পড়ি পড়ি চাল এবং আমি কোর্স সেইপুরে ধীরে 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 সরিয়ে সরি যাবি

ভিডিঅ'টো দেখিবলৈ সমস্ত হৃদয় আৰু ধন্যবাদ জয় জগন্নাথ জয় সমি